পরিবেশন করেন, খবর পরিবেশনের মাধ্যমে আমরাও উপকৃত হই, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যেখানে সমস্যা সেটা জানতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। যদি সঠিক খবরটা পাই সঠিক সিদ্ধান্ত পাই, এবং আপনাদের খবরের মাধ্যমে দেশে শান্তি বিরাজ করে অথবা কোনো কোনো সময় আসন্তি ও সৃষ্টি হতে পারে। আপনাদের খবর অনেক মূল্যবান, দিকে নজর দিয়ে উনি দেশকে এই করোনার সময়ও এগিয়ে নিয়ে যাচ্ছেন। 1,25,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন দেশে যাতে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকে, এবং সকলের প্রচেষ্টা বেশ ভালো আছে। আপনারা জানেন অন্য দেশের তুলনায় পৃথিবীতে মাত্র 2টি দেশ অর্থনৈতিকভাবে এখনো ক্লাসে আছে বলতে পারে, তার মধ্যে বাংলাদেশ 1 নম্বর, এখনো 5% ক্লাসে তার গ্রোথ আছে, এবং চায়না আছে, বাকি অন্যান্য কোনো বড় দেশের গ্রোথ নাই, সব মাইনাসে চলে গেছে। এটা একটা বিরাট পাওয়া। এবং করোনা শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি, এবং প্রতি সপ্তাহে ওনার সাথে আলাপ হয় এবং ওনার নির্দেশনা আমরা নিয়ে থাকি। সাংবাদিক ভাইয়ের আমরা এই সুযোগে দু চারটি কথা অবশ্যই বলবো। করোনার নিয়ন্ত্রণে আমরা কি ভূমিকা রেখেছি, এ বিষয়ে অনেকের অনেক কিছু মনে প্রশ্ন থাকবে, এবং সামনে ভ্যাকসিন আসবে, সে ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে এ বিষয়েও আমরা আলোচনা করব। এখন আমরা ভ্যাকসিনের আসি, যে বিষয়টি আপনারা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, দেশবাসী গুরুত্ব দেয়, আমরাও গুরুত্ব দিই। আপনারা জানেন ভ্যাকসিনের কাজকর্ম প্রায় 6-7 মাস আগে থেকেই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, এবং আমরা গত নভেম্বরে আমরা চুক্তি স্বাক্ষর করেছি অ্যাস্ট্রাজেনিকা, যে অক্সফোর্ডের ভ্যাকসিন এবং তৈরি হচ্ছে সেরামে, এটা আপনারা সকলেই জানেন, এবং আপনাদেরকে নিয়েই আমরা সেই চুক্তি সই করেছি, এবং সেই চুক্তি অনুযায়ী এখন অপেক্ষায় আছি ভ্যাকসিনটি বাংলাদেশে আসার জন্য। আমরা যা আশা করছি যে আগামী আপনারা শুনেছেন যে 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার করে দিবে, সেটারও আমরা আশা করছি যে কুসুমার চলে আসবে। আপনারা জানেন এর পাশাপাশি আমরা ভ্যাকসিন অন্যান্য দেশে তৈরি করছে, তাদের সাথে যোগাযোগ, অর্থাৎ রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন, তার সাথে আমরা ভিডিও কনফারেন্স করেছি, আমরা সিঙ্গাপুরের সাথে করেছি, আমরা চায়নার সাথে করেছি, আমরা মডার্নার সাথে করেছি, আমরা ফাইজারের সাথে করেছি, অর্থাৎ যারা পটেনশিয়াল ভ্যাকসিন ম্যানুফ্যাকচার সকলের সাথে আমাদের আলোচনা হয়েছে। এবং আমরা দেখেছি অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন সবচেয়ে বেশি আমাদের জন্য সুবিধাজনক, পাশেই আছে, সেরাম ইনস্টিটিউট থেকে পাওয়া যাবে, এবং তাদের পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, তারা আমাদেরকে 3 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়ার আশ্বাস দেওয়ার ফলে আমরা তাদের সাথে চুক্তি করেছি। এবং দামের দিকেও আপনারা জানেন অন্যান্য দেশগুলোর নাম বললাম, তাদের সকল ভ্যাকসিন থেকে, সকলের ভ্যাকসিন থেকে এই ভ্যাকসিনটি সবচেয়ে কম দামে পাওয়া গেছে, এবং ভ্যাকসিনটি অনেক ট্রায়ালও হয়েছে বিভিন্ন দেশে, কার্যকারিতা ভালো, এই খবর আপনারা জানেন আমরাও জানি। এই সব কিছু যাচাই বাছাই করে আমরা এই ভ্যাকসিন আনার ব্যবস্থা আমরা নিয়েছি। ভ্যাকসিন শুধু আনলেই হবে না, ভ্যাকসিন দেওয়া একটা বিরাট কর্মযজ্ঞ, আমরা সেই কর্মযজ্ঞটি এখন করছি, অর্থাৎ আমরা প্রায় 42,000 লোক আমরা ট্রেন করছি,
যারা ভ্যাকসিন দিল সারা বাংলাদেশে। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছি, আমাদের আছে, আমরা সেটাকে বাড়িয়েছি। কোল্ড বক্স আমরা আরো নতুন করে আরো নিয়েছি, আমাদের কাছে আরো সিলিন্ডার আমরা নিয়েছি, আমরা পিপি আরো ব্যবস্থা করেছি, আমাদের স্যানিটাইজার যেটা হাতে ব্যবহার করবে ইয়েরা যারা দিবে তাদের জন্য যা যা কিছু লাগে সেই কর্মীরা তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি একটি ন্যাশনাল কমিটি, হাই পাওয়ার ন্যাশনাল কমিটি তৈরি করা হয়েছে এবং যে কমিটি হেড করে হল মুখ্য সচিব, সেখানে সব মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন এবং তারা প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিচ্ছে এবং আমরা এই গাইডেন্সে আমরা কাজগুলো করে যাচ্ছি। এবং আমরা একটি লিস্ট তৈরি করেছি যে প্রথম তাদেরকে দেওয়া যাবে। আমরা জানেন যে এই লিস্ট তৈরি করতে গাইডেন্স আমাদের যেটা অনুসরণ করতে হয়েছে সেটা ডাব্লিউএইচও, ডাব্লিউএইচওর একটা নির্দেশনা আছে, প্লাস আমাদের দেশেরও মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন এবং আমাদের দেশের যারা যে টেক কমিটি আছেন, টেকনিক্যাল অ্যাডভাইজার যারা আছেন এবং গুণীজন যারা আছেন সকলের অ্যাডভাইস নিয়ে একটা লিস্ট তৈরি করা হচ্ছে, যার মধ্যে প্রথম সারিতে প্রথমে যারা পাবেন তারা হল যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, অর্থাৎ ডাক্তাররা যারা করোনা রোগীকে তাদের একদম কাছে যেয়ে সেবা দিতে পারে, নার্সরা যারা করোনা রোগীর কাছে যেয়ে সেবা দিতে পারে, টেকনোলজিস্ট যারা করোনা রোগীর কাছে যেয়ে সেবা দিতে পারে, এটা ডাব্লিউএইচওর গাইডেন্স, তাদেরকে আগে দিতে হবে। এবং তারপরে আরো যারা ঝুঁকিতে অন্যান্য যারা আছেন তার মধ্যে যেমন সাংবাদিক ভাই, এখানে তো সাংবাদিক ভাইয়ের আছে, তারা এটা ইন্টারেস্টে জানতে। আমরা জানি সারা বাংলাদেশে অন্যান্য সেক্টরে যত লোক আছে, যেমন ডাক্তাররা হয়তো লক্ষ লক্ষ আছে, স্বাস্থ্যসেবায় লক্ষ লক্ষ আছে, সাংবাদিক ভাইরা কিন্তু লক্ষ লক্ষ না। আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, প্রতিটি সাংবাদিক করোনা টিকা পাবে, প্রতিটি সাংবাদিক, এবং সেটা ঢাকায় যারা আছে তারা প্রথম শ্রেণী পেয়ে যাবে আশা করি, এবং সারা বাংলাদেশে যারা আছে আমাদের সাংবাদিক ভাইরা অনেকে মৃত্যুবরণ করতে দায়িত্ব পালন করছে, অনেকের পরিবার আক্রান্ত হয়েছে আমরা সেটা জানি, এবং তারা অবশ্যই অগ্রাধিকার পাবে এবং তাদের যে করোনা টিকার ব্যবস্থা আমরা আমাদের লিস্টের মধ্যেই আছে তারা ইনশাল্লাহ পাবে। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা পাবে, সেনাবাহিনীর সদস্যরা পাবে এবং আরো যারা মন্ত্রণালয়ে যারা কাজ করে, যেমন ধরেন ট্রান্সপোর্টে যারা কাজ করে তারা তাদেরকে আমাদের দিতে হবে, যারা ধরেন বিভিন্ন দোকান ফার্মেসিতে কাজ করে তাদের কথাও তাদেরও দেখতে দেওয়া হবে, মন্ত্রণালয়ের অন্যান্য যে বিভাগ রয়েছে তারা পাবে, এবং যারা বয়স্ক যেমন আমি নিজে বলেছি যে 55 বছরের মধ্যে তারা আগে পাবে, পাবে সকলেই কিন্তু তারা আগে পাবে, কারণ তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং তাদের মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে এই 7,900 মধ্যে তারাই 80% মৃত্যুবরণ করেছে, কাজে তাদেরকে দেওয়া দায়িত্ব আমাদের এবং আমাদের সকলের, কারণ এই জিনিসটা আমাদের যারা বয়স্ক মা বাবা আছেন, বয়স্ক ভাই ব্রাদার বোনরা আছেন তাদের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এবং তাদের জন্য আমাদের আগে ব্যবস্থা রাখতে হবে, কাজে এই জিনিসটা আমরা করছি। এবং একটা অ্যাপ তৈরি করা হয়েছে আপনারা জানেন, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে তৈরি হচ্ছে সেটা, সেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে, সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা জানতে পারবো তার বয়স, তার অন্যান্য অসুখ বিসুখ আছে কিনা এবং সে কোথায় যে ভ্যাকসিনটা নেবে এবং কবে ভ্যাকসিন নেবে সেটাও ওখানে তার কাছে মেসেজ চলে যাবে। কাজে এই অ্যাপসের মধ্যে আরো অনেক কিছু বিষয় আছে, যে ফরমেটটা আছে ওটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতা, আমরা যেভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি, যেখানে ইউরোপের ইংল্যান্ডের প্রায় 90,000 লোক মারা গেছেন কালকে দেখলাম, আমেরিকাতে প্রায় 4.25 লাখের কাছে যাচ্ছে মৃত্যু, 4 লাখের কাছে, বাংলাদেশ এখনো সেই তুলনায় ইউরোপের
ইউকের পপুলেশন হলো 5 কোটি 6 কোটি, আর আমাদের 17 কোটি, সেখানে 90,000 লোক মারা গেছে। আমাদের এখানে এখনো আমরা মনে করি সে তুলনায় আমাদের অনেক কম মৃত্যু হয়েছে, যদিও আমরা চাই না একটি মৃত্যু ঘটুক। তারপরেও তুলনা করলে আমরা চিত্র দেখতে পাবো এবং ভারতেও তো প্রায় 2 লক্ষ বেশি লোক মৃত্যুবরণ করেছে। কাজে সেদিকে আমরা যেভাবে ভালো করতে পেরেছি চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি, কাজ করলে পরে যে কাজ করবে তারই ভুল হবে, যার কাজ করবে না তার তো কোনো ভুল নাই। কাজেই যারা ঘরে বসে অনেক স্টেটমেন্ট দেন, ঘরে বসে কাজ করে, তাদের তো সমস্যা নেই, কোনো তাদের আক্রান্ত হওয়ারও কোনো সমস্যা নেই। কিন্তু যারা করোনার ভিতর দিয়ে 9 মাস চলছে, করোনার ভিতর দিয়ে করোনার সাথে যারা গড়িয়েছে, অ্যাকচুয়ালি তারাই তো প্রকৃত সৈনিক। যেমন আমরা যেটা করেছি, যেটা আমাদেরকে করতে হয়েছে গত 9 মাস, কাজে আমরা করে আপনারা আমরা একই সারিতে দৌড়াইছি, একই সারিতে কাজ করেছি, পরিশ্রম করেছি এবং আপনাদের সহযোগিতা ভ্যাকসিন প্রোগ্রামটাও আশা করি সফল হবে এবং আমরা যাতে সকলকে ভ্যাকসিন দিতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে চাই এবং আপনারা সেই সহযোগিতা আশা করি আপনারা দিবেন। এবং এটাও আপনারা মনে রাখবেন যে পর্যায়ক্রমে বাংলাদেশের অনেক ভ্যাকসিন তো আমরা অর্ডার করেছি, দিতেও অনেক সময় লাগবে। কাজে বাংলাদেশে আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে, আমাদের দেশে যাদের ভ্যাকসিন প্রয়োজন হবে বয়স অনুযায়ী আপনারা জানেন সকলেই ভ্যাকসিন পাবে। 18 বছরের নিচে এখন ভ্যাকসিন আমরা দিচ্ছি না, পৃথিবীর কেউ দিচ্ছে না। যদি যখন শুরু হবে সেই ধরনের ভ্যাকসিনের ব্যবস্থা যখন হবে তখন আমরাও বাংলাদেশও সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং আপনাদের দাবি ছিল, আপনাদের সেক্রেটারি সাহেব বলেছেন, সভাপতি সাহেব বলেছেন যে এখানে একটা কর দিয়ে ভ্যাকসিন দেওয়ার, টিকা দেওয়ার একটা কেন্দ্র করা যায় কিনা। আমরা চেষ্টা করছি বা নিয়ম এটাই করা হয়েছে যে হাসপাতালে বা ডায়াগনোস্টিক সেন্টার সেখানে টিকা দেওয়ার ব্যবস্থা এখন ঢাকা শহরে যেগুলো করা হয়েছে 300-এরও অধিক। কারণ হলো যে আমরা এই টিকা দেওয়ার পরে কি হবে এই বিষয়টা আমরা এখনো জানি না। আমরা অন্যান্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে, সে কাজে তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালে কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা আমরা দিতে পারব। কাজেই সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। কাজে এই বিষয়টিতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। অনেক সময় আমি টক শুতে দেখি যে সরকার সেবা দেবে কি দিবে না এই কথাটা প্রশ্ন আসে। সরকার যখন টিকা দিচ্ছে বিনামূল্যে, সরকার যখন স্বাস্থ্য সেবা দিচ্ছে বিনামূল্যে, যে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হলে বা একটু কেউ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা দিবে কি দিবে না এই সন্দেহ পোষণ করাটা আমি মনে করি না সঠিক। এবং আপনারা সকলেই জানেন যখন যেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করে করছি। আজকে এখানে আরেকটু কথা বলে শেষ করে দিই, বর্তমানে আমাদের দেশে 80% বেড খালি আছে, 60% আইসিইউ বেড খালি আছে। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং সারা দেশের মধ্যে এখন 2,000 রোগী আছে আমাদের করোনা রোগী এবং 2,200 আইসিইউ রোগী আছে। এটা হলো বাংলাদেশের বর্তমান চিত্র। এবং বেডের আপনাদের আগেই বললাম, জেনারেল বেড 80% খালি, আইসিইউ 60% খালি আছে। তাদের আর কোনো সংকট নাই এবং ওষুধের কোনো সংকট নাই। আমরা আশা করি যেভাবে কমে যাচ্ছে, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে এবং এই ধরনের এত জ্যাম প্যাক রুমে না থেকে এবং আমরা যদি মাস্কটা ঠিক মতো করি তাহলে কি তার দিকে মাস্ক করা যায় ওই কাজে, তাহলে পরে আমরা ইনশাল্লাহ নিরাপদে থাকবো। আমরা একটা প্ল্যান তৈরি করেছি, আপনারা জানেন তৈরি আসুন তো, এবং সেই প্ল্যান অনুযায়ী বাংলাদেশের প্রতিটি জেলায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং উপজেলা পর্যায়েও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোল্ড চেইনের ব্যবস্থা আছে রাখা হয়েছে এবং আমাদের
এবং এটাও চিন্তা করা হয়েছে প্রয়োজনে ইউনিয়ন লেভেলের জায়গা ভ্যাকসিন দেওয়া হবে। এই ব্যবস্থাগুলো এখন চলমান আছে। আপনারা জানেন আমরা ইপিআই যে ভালো বাংলাদেশ দক্ষ এবং ইপিআই এর যে অভিজ্ঞতা এটা কাজে লাগিয়ে ভ্যাকসিনের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। দ্বিতীয় একটা বিষয় যে ভারত এই বিশ্বে উপহার দিচ্ছে, সেই উপহারের বিষয়টি সংখ্যাটা এখনই বলতে পারবো না, বাট একটা ভালো অঙ্ক একটা ভালো সংখ্যায় দিচ্ছে এবং সেটা একটু অতীত আসেই চলে আসে, সেই যে কোনো দিন চলে আসে, কারণ এটা যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ের বিষয় তো তাহলে এক্সাক্ট ডেটটা আমরা এখনই বলতে চাই না। আপনারা যখন এক্সাক্ট ডেট হাতে চলে আসবে আমরা জানিয়ে দেব, কিন্তু আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। লোককে তাদের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ 800,000 করে প্রতিটি মানুষের জন্য প্রতিটি ব্যক্তির জন্য 2টি করে ডোজ লাগবে। এই বিষয়ে আমরা কাজ করছি WHO-র মাধ্যমে। WHO থেকে যে সমস্ত চাহিদা ছিল, যে সমস্ত কাগজপত্র চাহিদা, বিভিন্ন শর্তাবলী, এগুলো সব কিছু তৈরি করে আমরা পাঠিয়েও দিয়েছি এবং ওনাদের যা যা কিছু পূরণ করার বিষয়গুলো সেগুলো করা হয়ে গেছে। এখন ওনারা জানাবে কবে তারা পাঠাবে এবং কবে আমরা পাবো। এবং এই ভ্যাকসিন রাখার জন্য আপনারা জানেন -70 ডিগ্রি লাগে, ফ্রিজ লাগে। বাংলাদেশে -70 ডিগ্রি ফ্রিজ খুব বেশি নাই, শুধু গবেষণার কারণে, গবেষণার জন্য কিছু ফ্রিজ রাখা আছে বিভিন্ন মেডিকেল কলেজে এবং বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে, বেসরকারি সরকারি, আমরা সেগুলোকে ব্যবহার করি এবং সেখানে আমাদের যে সংখ্যা পাব মানে 4 লক্ষ, এই 8 লক্ষ ডোজ, এই 8 লক্ষ ডোজ রাখার মতো সংস্থান আছে এবং আমরা আরো কিছু ফ্রিজ আনার ব্যবস্থা আমরা করছি ইউনিসেফের মাধ্যমে এবং সেটা WHO হেল্প করতে সাহায্য করছে, যাতে আমাদের যদি আরো লাগে সেইটা ব্যবস্থা এখন থেকে আমরা করে রাখছি। আমরা কি দামে কিনবো এই বিষয়টি তো অনেক করবো, আপনারা সেটা সকলেই জানেন যে আমরা $4 করে আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকার দাম দিচ্ছি, আর $1 হলো এটাকে আনার জন্য এবং রাখার জন্য ট্রান্সপোর্ট সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য যে খরচাটা সেটা ব্যক্তিগত দায়িত্ব এবং সেই $1 তাদেরকে দেওয়া হচ্ছে। এবং এটাও আছে ভারত সরকার যদি কিনা আমাদের চুক্তিটি আছে, ভারত সরকার যে দামে কিনবে সে আমাদের দাম থেকে যদি কম হয় তাহলে আমাদেরকে সে কম দামে দেবে, আর আমাদের যে দামে চুক্তি হয়েছে তার থেকে বেশি হলে পরে আমরা বেশি দাম দিতে দিব না, আমরা কম দাম যে দাম চুক্তি হয়েছে সেই দামে আমরা পাবো এবং এখন পর্যন্ত সেই অবস্থায় আমরা আছি। না আমরা একসাথে পাওয়ার মধ্যে একসাথে পাওয়ার বিষয় মানে কি আমরা তো একই দিনে পাবো এরকম তো বিষয় না, কারণ তো আপনার ভ্যাকসিন দিতে পারবো, ভারত থেকে তো ভ্যাকসিন বাংলাদেশে আসতে হবে। আনার জন্য আপনারা যেটা জেনেছেন যে 25-26 তারিখে একটা লট আসার কথা আমরা আশা করছি, এটা আমাদের কনফার্ম করেছে। আমরা যদি ভ্যাকসিনটি 25-26 তারিখে পেয়ে যাই আমাদের একটা প্রিপারেটরি টাইম আছে, এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এগুলো কমপ্লিট করে আমরা আশা করি সপ্তাহখানের মধ্যে আমরা বাংলাদেশে দেওয়া শুরু করতে পারবো, আসার সপ্তাহখানে আমাদের যে পরিকল্পনা সেটা করা হয়েছে। পরিকল্পনা অনেক সময় চেঞ্জ হয় আপনারা জানেন প্রয়োজনের তারিখে এবং এটা স্বাভাবিক,
এবং এই পরিকল্পনার মধ্যে অনেকে যুক্ত হন, অনেক মন্ত্রণালয় যুক্ত হন এবং এখন পরিকল্পনাটির মধ্যে আপনারা জানেন যে একটি হাই পাওয়ার কমিটি রয়েছে এবং মুখ্য সচিব জড়িত আছে, এই যে সকলে মিলে কিন্তু পরিকল্পনা হচ্ছে, সেই নির্দেশনা দিচ্ছে, আমরাও দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীও দিচ্ছে, কাজে পরিকল্পনাটা যথাযথ নিয়মেই চলছে এবং যথা সময়ে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে এবং পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থাটাও নিচ্ছি, কারণ ব্যবস্থাটা না নিলে আমরা কিসে করবো এবং আপনারাই বলবেন যে কোনো ব্যবস্থা নাই, যেমন এর আগে বলা হয়েছিল যে করোনা আসলে আপনাদের কোনো ব্যবস্থা নাই, অথচ করোনা আসলে কি ব্যবস্থা নিতে হবে এই বিষয়টি কিন্তু কেউ কখনো বলে নাই, কাজে এই সম্বন্ধে আমাদের জানা ছিল না, পৃথিবীর কারো জানা ছিল না, কিন্তু ভ্যাকসিন সম্বন্ধে আমাদের মোটামুটি জানা আছে কিভাবে দিতে হবে, সেই জন্য আমরা আমাদের যে ব্যবস্থাপনা যাতে কোথাও দেরি না হয়, কোথাও ভুল না হয়, যতটুকু নিখুঁতভাবে করা যায় তার জন্যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আশা করি এটা সুন্দরভাবেই হবে। দ্বিতীয়ত যেটা বললেন প্রাইভেট কোম্পানি তারা নিজের মত করে ডেভেলপ করছে এবং একটা ভ্যাকসিন অনুমোদন পাওয়ার জন্য যে যে পর্যায়ে যে যে ফেজ লাগে সেগুলো পার হয়ে তাদেরকে আসতে হবে এবং আমরা দেখব, এবং আপনারা জানেন যে আমাদের আমরা সবসময় আমাদের দেশীয় যে কোনো প্রোডাক্ট যদি মান সম্পন্ন হয় তাহলে সেটা আমরা গ্রহণ করে থাকি, আর ভারত বায়োটেক এই ভ্যাকসিনটি কবে ডেভেলপ হয়ে যাবে, কবে মানুষের শরীরে দেওয়ার উপযোগী হবে সেটা সময়ের বিষয়, আমরা সেটা লক্ষ্য করছি এবং আমরা আমাদের কাছে যখন যেটা সাহায্য চাইবে সেটা আমরা দেব, আমরা একটি কথা যে আমরা বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব, এটা একটা দ্বিতীয়ত এর একটা ভ্যাকসিনের দাম যেটা হবে দাম সেট করার জন্য একটি প্রক্রিয়া আছে, সরকারি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা দামও নির্ধারণ করে দিব এবং এর যে একটা প্ল্যান যেটা বলে নীতিমালা সেই নীতিমালাও করা হয়েছে এবং নীতিমালা ফাইনাল করে দিয়ে দেওয়া হবে এবং সেই নীতিমালা অনুযায়ী তাদেরকে প্রাইভেট সেক্টর ভ্যাকসিন দিবে, এবং আপনারা জানেন সব ভ্যাকসিনের এক দাম করে না, বিভিন্ন দেশের ভ্যাকসিনের বিভিন্ন দাম, কাজে সেই দিকে লক্ষ্য রেখে এই দাম এগুলো আমরা ঠিক করে দিব, ফিক্স করে দিব এবং সেই দাম অনুযায়ী আমরা আশা করি ভ্যাকসিন দিবে, যেভাবে আমরা টেস্টের দাম আপনারা জানেন প্রাইভেট সেক্টরও আমরা অ্যালাউ করেছি এবং তাদের দামও আমরা নির্ধারণ করেছি, এক্ষেত্রেও একই জিনিস আপনারা জানেন যে কোনো ওষুধে এবং ভ্যাকসিনের সাইড এফেক্ট থাকতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং আমরা একটা ওষুধও যেটা সেবন করি এখন তার নির্দেশ করলে পরেও দেখবেন ওখানে লেখা আছে যে কী কী সাইড এফেক্ট হতে পারে আবার নাও হতে পারে, এই ভ্যাকসিনের ক্ষেত্রে যে এই ভ্যাকসিনটি কোভিড নাইন্টিন ভ্যাকসিন তৈরি হয়েছে তারও পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছু কিছু দেশে সাইড এফেক্ট হয়েছে এবং যেটা অ্যাস্ট্রাজেনিকাও হয়েছে, আমরা আশা করি যে এখানে সাইড এফেক্ট যদি হয় সরকার যাদের চিকিৎসা দেওয়া সেটা দিবে এবং এটাও আমরা বলতে পারি যে সাইড এফেক্ট যতটুকু আমরা জেনেছি সেটা খুব গুরুতর নয়, খুব বেশি অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন সাইড এফেক্টটা অত এত বেশি করে সিরিয়াসলি কোথাও দেখা যায়, তার জন্য আমি মনে করি জনগণের প্রস্তুত থাকতে হবে যে সাইড এফেক্ট হবে না এ কথাটা বলা যাবে না, এটা মেনে নিয়েই আমাদেরকে এই ভ্যাকসিন নিতে হবে এবং এ যাবৎকালে বাংলাদেশে বিভিন্ন ভ্যাকসিন আমরা নিয়ে থাকি সেখানেও কিছু সাইড এফেক্ট আছে, বিভিন্ন ওষুধ আমরা নিয়ে থাকি বাংলাদেশে সেখানেও কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট থাকে,
তারপরেও আমরা এগুলো গ্রহণ করে থাকি। কাজে আশা করি যে এটা একটা বড় সমস্যা হবে না। আমাদের আমি তো আগেই আমাদের দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন 3 কোটি ডোজ আসছে 1.5 কোটি লোকের জন্য, এবং এটা সরকার এই ভ্যাকসিনটি তার হাসপাতাল বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দিবে এবং বিনামূল্যে দিবে এর ভ্যাকসিনেশন। আর বেসরকারি খাতকে ভ্যাকসিন আনার এবং দেওয়ার সুযোগ দেওয়া হবে যখন আবেদন তারা করবে, এবং আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী তারা দিতে পারবে। এবং সেখানে দামের কথাটাও উল্লেখ করা থাকবে, সরকারের নীতিমালার বাইরে প্রাইভেট সেক্টর ভ্যাকসিন দিতে পারবে। ধন্যবাদ। এই ভ্যাকসিন উপহারের ভ্যাকসিন তো এখন কোন কোন কোম্পানি দিবে এই বিষয়টি আমি নিশ্চিত হয়ে বলতে হবে, কারণ আমি মনে করি যে ভ্যাকসিনটি এখন তৈরি হয়েছে তার হাতে আছে সেখান থেকে তৈরি হয়েছে, এটা আমাদের অ্যাস্ট্রাজেনেকাই। বাট আমি এটা নিশ্চিত করে আপনি জানেন গণতন্ত্র দাঁড়িয়ে থাকে তার অন্যতম একটি পিলার হল জার্নালিজম, জার্নালিস্ট এবং খবর দেওয়া যাবে তার সেই কাজটি আপনারা করছেন। করোনা কালেও আপনারা আমাদেরকে বিভিন্ন সময় খবর দিয়েছেন, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সেবা, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সমস্যা সব কিছুর খবর আপনারা দিয়েছেন, এবং আমরা আপনাদের খবরের ভিত্তিতে আমরা অনেক পদক্ষেপ দিয়েছি এবং সেই সমস্যাগুলো দূর করতে সক্ষম।